এই হচ্ছে আমার পুরনো মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি গত 5 বছরেরও বেশি সময় ধরে ইউজ করছি। আমার চ্যানেলের একদম শুরু থেকে আপনারা যত ভিডিও দেখেন, ব্যাকগ্রাউন্ড ভয়েস আমি এটা দিয়েই রেকর্ড করেছি। এটা হচ্ছে অডিও টেকনিকা ATR 2100। এবং গত 1 বছর আগে মাইক্রোফোনের স্ট্যান্ড থেকে পড়ে গিয়ে এটা ভেঙে যায়, এবং ভাঙা অবস্থায় 1 বছর আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। বাট রিসেন্টলি মাইক্রোফোনটি আর কাজ করছে না। অ্যালাস, অনেক দিন আমাকে ভালো সার্ভিস দিয়েছিল, সো নষ্ট হলেও এই মাইক্রোফোনটি আমি তুলে রাখবো সযত্নে। যেহেতু মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে, তাই পালা চলে এসছে নতুন একটি মাইক্রোফোন কেনার। অ্যান্ড আই গট সামথিং স্পেশাল হিয়ার, এটা ও উল্টা করে রাখছি, ব্লু স্নোবল আইস। এবং আমার হাতে যে ভার্সন আছে এটি হচ্ছে পাবজি এডিশান। এবং এই মাইক্রোফোনটা যদি আপনি না চিনে থাকেন তাহলে মেবি আপনি এলিয়েন, বিকজ এটাকে বলা হয় ইউটিউবারদের জন্য জাতীয় মাইক্রোফোন। একটা মাইক্রোফোন যদি আপনি আপনার লাইফে কিনতে চান, একটা মাইক্রোফোনে যদি ইনভেস্ট করতে চান, তাহলে দিস ক্যান বি ইট। আমার একটা মাইক্রোফোনের সিরিজ ছিল টপ 5 মাইক্রোফোনস নিয়ে, সেখানে আমি নাম্বার 1 রেখেছিলাম এই মাইক্রোফোনটিকে। আর তখন যেহেতু মাইক্রোফোনটি আমার হাতে ছিল না, এখন আমার হাতে এসছে, সো আপনাদেরকে দেখাবো। সো এটার আনবক্স করবো, এরপরে সাউন্ড টেস্ট করবো, এবং এই মাইক্রোফোনের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে বলে নিচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো শুরুতেই ধন্যবাদ বিডি শপকে আমাদেরকে মাইক্রোফোনটি দেওয়ার জন্য। মাইক্রোফোনটি যদি আপনারা বিডি শপ থেকে কিনতে চান, আপনাদের জন্য একটা কুপন কোড আছে যেটা ভিডিওর শেষে বলছি। এবার চলে যাই সরাসরি আনবক্সিংয়ে। সো এটি হচ্ছে পাবজি এডিশান, তাই চারপাশে দেখতে পাচ্ছেন পাবজি, সেই অবস্থা। এবং এই মাইক্রোফোনটি হচ্ছে স্কাইপ সার্টিফাইড, এখানে দেখতে পাচ্ছেন স্কাইপ সার্টিফিকেশনের লোগো আছে। সো আমরা শুরুতে বক্সটি খুলি। যেহেতু পাবজি এডিশান, তাই বক্সের প্রথমেই আপনি পাবেন পাবজি পিসি অ্যাক্টিভেশন কি, তার মানে পাবজি মোবাইল তো ফ্রি, কমপ্লিটলি ফ্রি, বাট পাবজি পিসি হচ্ছে $20 কি $25 না, এরকম একটা প্রাইস আছে। সো সেই প্রাইসটা দিয়ে আপনাকে আর কিনতে হবে না, এই কুপন কোডটি ইউজ করলে আপনি কমপ্লিটলি ফ্রিতে পাবজি পিসি পেয়ে যাবেন। এরপরে উপরে একটি প্যাকেট আছে, এই প্যাকেটটির ভিতরে শুরুতেই দেখতে পাচ্ছি একটি টেবিল ট্রাইপড সাইডে রাখছি, তারপরে আছে একটি USB Type-A to USB Type মিনি বি কেবল, এরপরে ভেতরে আছে কিছু ডকুমেন্টেশন, আর কিছু নেই, ওকে। অ্যান্ড দেন ভেতর থেকে আরও একটি কম্পার্টমেন্ট বের হবে, ওয়েল এই হচ্ছে সেই কম্পার্টমেন্ট, একটু উদ্ভট লুকিং, নিচের দিকে আবার স্ট্যান্ডও আছে। সো এখান থেকে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এটা মাইক্রোফোন, কাগজে মোড়ানো আছে, এটাকে আমরা সাইডে রাখি। আর বক্সের ভেতরে আর তেমন কিছুই নেই, সো আমরা সাইডে রেখে দিই। রেখে দেওয়ার পরে বের করি, এই হচ্ছে সেই মাইক্রোফোন, কালো কালারের মাইক্রোফোন। বেশিরভাগ সময় আমরা সাদা কালারটা দেখে থাকি, বাট আই প্রেফার ব্ল্যাক। সো এই মাইক্রোফোনটি আজকে আমি ফার্স্ট টাইম হাতে নিইনি, ডেফিনেটলি আগেও আমি হাতে নিয়েছি, এবং হাতে নেওয়ার পর এটাকে মনে হয় কদবেলের মতো, বড় বেলের মতো হতে পারে, কদবেলের থেকে একটু সাইজে বড়। সো দেখতে খুবই কিউট অ্যান্ড ইন্টারেস্টিং লুকিং, অন্যান্য মাইক্রোফোনগুলো নর্মালি এরকম লাগে না। সো ব্লু স্নোবলের 2টি ভার্সন আছে, একটা হচ্ছে ব্লু স্নোবল ICE, মানে আইস, আরেকটা হচ্ছে ব্লু স্নোবল, শুধুমাত্র স্নোবল। সো ICE এবং স্নোবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শুধু স্নোবল যেটা, সেটাতে পেছনে আপনারা 3টা সুইচ দেখতে পান, যেটা দিয়ে ওটার পোলার প্যাটার্নটা চেঞ্জ করা যায়। বাট এটাতে সিঙ্গেল পোলার প্যাটার্ন আছে, যেটা হচ্ছে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন। আর কার্ডিওয়েড পোলার প্যাটার্ন মানে হচ্ছে মাইক্রোফোনটি শুধুমাত্র সামনে থেকে সাউন্ড ক্যাপচার করবে, পেছন থেকে কোনো সাউন্ড ক্যাপচার করবে না। আর মাইক্রোফোনটির ডিজাইনের দিকে যদি দেখি তাহলে আগেই তো বললাম একদমই কদবেলের মতো দেখতে, সামনের দিকে ব্লু লেখা আছে, এবং এখানে হচ্ছে সেই প্যাটার্নটি দেওয়া যেদিক দিয়ে মাইক্রোফোন সাউন্ডটি রেকর্ড করবে। উপরের দিকে একটি লাইট ইন্ডিকেটর আছে, পাওয়ার ইন্ডিকেটর, যখন প্লাগ করা থাকবে তখন এই লাইটটি জ্বলবে। পেছনের দিকে আছে একটি USB মিনি টাইপ বি পোর্ট, ওয়েল কিছু কিছু মাইক্রোফোন আছে যেগুলোতে, মানে প্রিভিয়াসলি যেগুলো রিলিজ হয়েছে ব্লু স্নোবল আইস সেগুলোতে বা ব্লু স্নোবল দুটোতেই এখানে USB বি টাইপ থাকে, বাট রিসেন্টগুলোতে মিনি বি টাইপ দিচ্ছে। আর নিচের দিকে বড় একটি স্ক্রু হোল আছে যেটাতে আপনি আপনার টেবিল ট্রাইপডটি স্ক্রু করতে পারবেন। সো আমি স্ক্রু করে নিচ্ছি, ডান। এবার যদি আমরা টেবিলের উপর রাখি তাহলে এই মাইক্রোফোনটি আপনি দেখতে পারবেন এটাকে ঘোরানো যায়, ট্রাইপডে রেখে এটাকে আপনি সামনে পেছনে ঘোরাতে পারবেন, ডানে বামে নিতে পারবেন না, আই মিন 360 ডিগ্রি ঘোরে না, বাট এটা টিল্ট হয় উপরে নিচে। সো এইভাবে যদি রাখেন তাহলে একটু উপরের দিকে রাখলে পোলার প্যাটার্নটি আপনার মুখের দিকে ফেস করে থাকবে, তখন আপনি কথা বলতে পারবেন। সো এই হচ্ছে সেই লুক। সো এটি যেহেতু একটি USB মাইক্রোফোন, সো এটার জন্য কোনো ড্রাইভার লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট USB কেবলটি আপনি এটাতে লাগাবেন, লাগিয়ে PC-তে কিংবা ল্যাপটপে লাগিয়ে দেবেন, ইনস্ট্যান্টলি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে এই মাইক্রোফোনের সবচেয়ে পজিটিভ সাইড, এত কনভিনিয়েন্ট এই জন্যই, কারণ এই মাইক্রোফোনটি যারা গেম স্ট্রিম করতে চায়, যারা ইউটিউবে রেগুলার ভিডিও বানাতে চায়, ভয়েস ওভার দিতে চায়, ইভেন ক্যামেরার সামনেও এই মাইক্রোফোনটি অনেকেই রাখে, অনেক ফেমাস ইউটিউবাররা এই মাইক্রোফোনটি ইউজ করে থাকে, যেটা আপনারা ক্যামেরার সামনেও দেখতে পারবেন। সো সবাই এই জিনিসটা ইউজ করে, তার মানে হচ্ছে ডেফিনেটলি এটা কোয়ালিটিফুল
ক্যাপসুল সো আমি নতুন করে এটা সম্পর্কে ব্র্যাক করার কোনো দরকার পড়ে না স্টিল আমি এটা সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাবো আপনারা শুনে দেখবেন যে এটা র সাউন্ড কীরকম আসে আর যদি এটাকে একটু পোস্ট প্রসেসিংয়ে আর একটু যদি ইফেক্ট ইফেক্ট অ্যাড করি তাহলে কীরকম আসে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো সো শুরুতেই আমি মাইক্রোফোনটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিই কানেক্ট করার জন্য ইউএসবি মিনি বি পোর্ট যেটি আছে সেটি হচ্ছে মাইক্রোফোনের পেছনে লাগাতে হবে আর অপর পাশ ডেফিনেটলি আপনার ল্যাপটপ কিংবা পিসিতে সো কানেক্ট করার সাথে সাথে আমার ল্যাপটপে এর যে ইউএসবি ড্রাইভার আছে ইনস্টল হয়ে গেছে জাস্ট এক সেকেন্ডের মধ্যে রেকর্ড করার আগে অবশ্যই অবশ্যই মাইক্রোফোনটিকে আপনার ডিফল্ট মাইক্রোফোন হিসেবে সেট করে নেবেন এবং আমরা এখন অডাসিটি দিয়ে রেকর্ড করবো অডাসিটি হচ্ছে অডিও এডিটিং এর সবচেয়ে বেসিক সফটওয়্যার সো আমরা অডাসিটি ওপেন করি ডান আমি রেকর্ডিং এর ভলিউম ফুল দিয়ে দিয়েছি এবং মাইক্রোফোন থেকে আমার মুখের দূরত্ব আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু এটা হচ্ছে আইডিয়াল ডিস্টেন্স এর থেকে কাছে গেলে আসলে ডিস্টর্ট হয়ে যাবে সাউন্ড তো এই ডিস্টেন্সে এরপরে আপনারা যে সাউন্ডটি শুনতে পারবেন এই সাউন্ডটি হচ্ছে ব্লু স্নোবল আইস থেকে নেওয়া হিয়ার্স টু দ্য ক্রেজি ওয়ান্স দ্য মিসফিটস দ্য রেবেলস দ্য ট্রাবল মেকারস দ্য রাউন্ড পেগস ইন দ্য স্কোয়ার হোলস The ones who see things differently. They're not fond of rules, and they have no respect for the status quo. You can quote them, disagree with them, glorify or vilify them. But the only thing you can't do is ignore them. Because they change things, they push the human race forward. And while some may see them as crazy ones, we see genius. Because the people who are crazy enough to think they can change the world, are the ones who do. সো এই ছিল এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আমি দুইটাভাবে দেখালাম আপনাদেরকে একটা হচ্ছে কোনো ধরনের ইফেক্ট ছাড়া এরপরে হচ্ছে একটু ইফেক্ট একটু হালকা এডিটিংয়ের পরে সো ডেফিনেটলি এডিটিংয়ের পরে একটু বেটার লাগে বাট এডিটিং ছাড়াও কিন্তু খারাপ লাগে না সো এই এডিটিংয়ে কী কী ইফেক্ট আমি ইউজ করেছি সেটা আপনাদেরকে স্ক্রিনের লিস্টে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো অ্যাপ্লাই করলে ফেয়ারলি গুড কোয়ালিটির অডিও পাবেন তবে রেকর্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনারা সরাসরি মাইক্রোফোনের দিকে না তাকান বা সরাসরি মুখের বাতাস যেন মাইক্রোফোনে না লাগে তাহলে পপ পপ ফি সাউন্ডগুলো সেগুলো আসবে সো একটু উপরের দিকে থেকে রেকর্ড করবেন আইমিন আপনার মুখটা যেন সরাসরি মাইক্রোফোনের যে পোলার প্যাটার্ন আছে সেটার দিকে সোজা তাক করে না থাকে একটু উপরের দিকে থাকলে সাউন্ডটা ঠিকই যাবে বাট আপনার ওই ফি সাউন্ডটা যাবে না এই জিনিসটা খেয়াল রাখবেন আর আইডিয়াল ডিস্টেন্স হচ্ছে 5-6 ইঞ্চ এর বেশি ক্লোজ হলে আবার সাউন্ড খুবই ভরাট শোনাবে ডিস্টর্টেড হয়ে যাবে এবং বেশি দূরে গেলেও আবার অনেক দূরে থেকে শোনাবে সো আমি এখন আপনাদেরকে একটু এই মাইক্রোফোনের পোলার প্যাটার্নটা একটু এক্সপ্লেন করি আইমিন এটা যদি সামনে থেকে রেকর্ড করি তাহলে কেমন হয় এবং পেছন থেকে করলে কিরকম হয় সেই জিনিসটা একটু দেখায় সো এখন আমরা ব্লু স্নোবল আইসের একদম সামনে থেকে কথা বলছি আমি যদি আস্তে আস্তে করে মাইক্রোফোনটাকে ঘোরাতে থাকে অন্যদিকে তাহলে আপনারা দেখতে পারবেন সাউন্ডে কীরকম একটা ডিফারেন্স তৈরি হচ্ছে এখন আমি সরাসরি মাইক্রোফোনটির পেছন থেকে কথা বলছি এবং পেছন থেকে কথা বললে কীরকম শোনায় দেখতে পাচ্ছেন আবারও যদি আমরা মাইক্রোফোনটিকে সামনের দিকে ঘুরিয়ে ফেলি আমার দিকে এখন শুনতে পাচ্ছেন সাউন্ডের ডিফারেন্সটা সো এই প্যাটার্নটাকেই বলে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন এবং এই প্যাটার্ন হওয়ার কারণে যেহেতু আপনি সামনে থেকে কথা বলছেন এবং এটা শুধু পেছনে না সাইডে গেলেও কিন্তু সাউন্ড অতটা ভালো ক্যাপচার করে না দ্যাট মিন্স আশেপাশের যে নয়েজগুলো থাকবে আপনার পেছনে যে নয়েজগুলো থাকবে মানে মাইক্রোফোনের পেছনে সেই নয়েজগুলো এই মাইক্রোফোনটি ক্যাপচার করবে না সামনে থেকে যে সাউন্ডটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট মানে যেটার ভলিউম সবচেয়ে বেশি সেই সাউন্ডটা কিন্তু এখানে পিক করবে সো যদিও এটা একটি কনডেন্সার মাইক্রোফোন স্টিল অন্যান্য রেগুলার যে কনডেন্সার মাইক্রোফোন আছে যেগুলো অনেক বেশি সেন্সিটিভ হয় সেই মাইক্রোফোনগুলোর মতো কিন্তু ব্লু স্নোবল আইস এতটা সেন্সিটিভ না কারণ ওই মাইক্রোফোনগুলো প্রচুর নয়েজ ক্যাপচার করে এটা তুলনামূলক কম নয়েজ ক্যাপচার করে এবং ওই মাইক্রোফোনগুলোতে 48 ভোল্টের বা ফ্যান্টম পাওয়ার যেটা বলে সেটা লাগে আলাদাভাবে বাট এটা যেহেতু ইউএসবি সো এটাতে কোনো ধরনের ফ্যান্টম পাওয়ার লাগে না এই ধরনের নানা রকম কিছু অ্যাডভান্টেজ এই মাইক্রোফোনটিতে আছে ও আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এটা তো টেবিলে আমি ইউজ করছি এখন বাট আমার একটি মাইক্রোফোন বুম হ্যান্ড আছে যেই বুম হ্যান্ডেও আমি এই মাইক্রোফোনটি লাগিয়ে ইউজ করতে পারি সো আমি বেশিরভাগ সময় ওই বুম হ্যান্ডে লাগিয়ে ইউজ করি আমি বুম হ্যান্ডের লিঙ্ক একটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওটা কিনতে পারেন টেবিলের পাশে ক্লিপ করে রাখা যায় সো এই মাইক্রোফোনটি যেহেতু ইউটিউবারদের জন্য একটি জাতীয় মাইক্রোফোন তাই এটার কোয়ালিটি নিয়ে আর তেমন কিছু বলা লাগবে না ডেফিনেটলি এবং আপনি যদি প্রাইস কনসিডার করেন তাহলে এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এর বিল্ড মেটেরিয়াল বা বিল্ড কোয়ালিটিও প্রচণ্ড স্টাডি এবং শক্তপোক্ত সো দীর্ঘমেয়াদী হবে ডেফিনেটলি সো এই মাইক্রোফোনটির বিডি শপে দাম হচ্ছে 7,900 টাকা এটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্টের বাট আপনি যদি হোয়াইট কালারটা নিতে চান তাহলে 400 টাকা বেশি গুনতে হবে বাট আপনারা যদি আমার কুপন ইউজ করেন সোহাগ360ICE তাহলে আপনারা 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার মানে হোয়াইট কালারটা আপনি 8,000 টাকায় কিনতে পারবেন আমি এই মাইক্রোফোনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কুপন কোডটিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিনে নিতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা